ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কিক ক্যাশ। সবাই ভালো আছো, সুস্থ আছো এবং শরীর সুস্থ মনের যত্ন নিচ্ছো। আজকে হচ্ছে সোমবার, সোমবারে এখন বাজতে হচ্ছে তোমার 11:45, কিন্তু আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করে নিচেও যাইনি, তো শরীরটা একটু টলমলো টলমলো যাচ্ছে বলে কদিন ধরে তো একটু ওয়ার্ক প্রেশার গেছে সেই জন্য। তো সেটার জন্য পরে আসছি, কেন যাইনি কী প্রবলেম হচ্ছে। স্নান করি, স্নান করে আমি করবো আজকে আম দিয়ে শোল মাছ, আম শোল ভুলে গেছি। তো ওই রেসিপিটাও তোমাদের শেয়ার করবো, কারণ খেতে খুব ভালো হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তাহলে আমি স্নানটা করে আসি, আগে মাথায় আজকে শ্যাম্পু করবো, মানে মাথাতে নিয়ে প্রবলেম হচ্ছে, মাথায় শ্যাম্পু করলে হয়তো মাথাটা একটু ঠিক লাগবে। এসে তোমাদের সাথে বকবকাবো স্টার্ট করছি। স্নান টান হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি, চুল বেঁধে নিচ্ছি, কারণ চুল খুলে রান্না করতে নেই। তো বানাবো আম শোল, তার জন্য আম কেটে রেখে দিয়েছে, দেখো লম্বা লম্বা করে। যাক, আম কেটে রাখা আছে, আম শোল বানাবো। শোল মাছ ভেজে রেখে রাখিয়ে দিয়েছি, আর তার জন্য লাগবে জিরে, জিরে গুঁড়ো, তোমার একটু সর্ষে বাটা, এই যে সর্ষে বাটা অল্প, জিরে একটু, আদা, রসুন আর পেঁয়াজ বাটা, যদি কেউ রসুন পেঁয়াজ ছাড়াও মাছটা করতে পারো কোনো অসুবিধা নেই, জিরে গুঁড়ো, গরম মশলাগুলো, নুন হলুদ, এটা দিয়ে বানানো হবে। চলো সব তোমাদের দেখিয়ে দিই রেসিপিটা। মাছটাকে আগে ভেজে রাখা হয়েছে, শোল মাছ ভেজে রাখা হয়েছে। চলো প্রিপারেশনটা শুরু করা যাবে। কড়াইয়ে দিয়ে দিয়েছি, কড়াইয়ে বসিয়ে দিয়েছি, বা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটুখানি। দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, দেখো যাবো সর্ষে, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো শুকনো লঙ্কা ফোড়ন। দেখো এবার আমগুলো দিয়ে দিচ্ছি, সব আম দেবো না, হ্যাঁ কটা আমি দেবো, সব আম দেবো, একটু ভেজে নেবো আমগুলো। এই যে রসুন, রসুন আর এ বাটা আছে, পেঁয়াজ, এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প। এই যে জিরে, রসুন আর যে পেঁয়াজটা বেটে রেখে দিলাম, জল দিয়ে দিয়েছি অল্প, দেখো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ। আর দিলাম লঙ্কা গুঁড়ো, এবার নাড়াচাড়া করে নিতে হবে। কষিয়ে নিতে হবে, কালারটা দেখেছি, দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। যেমন ঝোল খাবে ওরকম জল দিয়ে দেবে, এটা একটা ফুটে উঠলে, আমগুলো এমনিতে নরম হয়ে গেছে, এ ফুটে উঠলে আমি এই সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো, সর্ষে মানে যেটা জল দিয়ে গুঁড়ো করে রেখে ছেঁকে দেবো। দেখো ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তোমার সর্ষের গুঁড়োটা, ছেঁকে নিলাম, কারণ ওই এটা খাওয়া ভালো না, দুটো সুগার ফ্রি, কারণ একটু মিষ্টি টক মিষ্টি ঝাল না হলে হয় না। এবার যে আমগুলো তোমার একটু এ ছিল, মানে দিয়েছিলাম, সেগুলো একটু ভেঙে দিলাম, আর দু তিনটে আম উপর থেকে দিয়ে দিলাম, এগুলো ভাজাভাজি কোনো দরকার নেই, চারটে মতো। আর একটু জল লাগবে দুটোটা কথা কথা করবো বলে, এটা ফুটে উঠছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো। দিয়ে দেবো একটু গরম মশলাগুলো, আমার গরম মশলা শেষ হয়ে গেছে, তাই কেনা গরম মশলা একটু হালকা, হ্যাঁ একটু
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, লঙ্কা লাল হলে দেখতে ভালো লাগবে। দেখো দেখতে হয়েছে, দেখো জাস্ট দেখেছো তো। তোমরা বাড়িতে এরকম করে চটপট করে আমসল বানিয়ে নেবে, আর আশা করি তোমাদের অনেকে জানো হয়তো, বানাতে অসুবিধা হবে না। তো চলো আমসলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন বাজছে বারোটা পঁয়ত্রিশ, আমাকে নিচে যাচ্ছে, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে, নিচে যেতে হচ্ছে, মানে আমাকে নিচে যাচ্ছে না, আমাকে নিচে যেতে হচ্ছে, ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। তো মানুষের জীবনে কোনো কিছু ভরসা নেই কখন কী হচ্ছে, যা হচ্ছে সেটাকেই মেনে নিতে হবে এবং খুব তাড়াতাড়ি সেই জন্য রেডি রাখতে হবে, সবসময় প্রস্তুত থাকো প্রত্যেকটা জিনিসকে হ্যান্ডেল করার জন্য। নিচ থেকে ঘুরে এসে তোমাদের সাথে বকবক করছি। আমি ওপরে এসে দেখছি স্নান করতে চলে গেছে, খাওয়া দাওয়া কিছু করেনি, ও তো আমাকে ছেড়ে খায় না, আমার আসতে লেট হয়েছে। ওয়ার্কিং ওম্যানদের এটাই প্রবলেম হয়, তার বাচ্চার উপর দেখভাল করতে। যাই হোক ডাকালাম, 2:45 বাসে, জাস্ট মাখি টকি খাইয়ে দেবো বলে। চলো খাই দিচ্ছি, বসো বসো বসো। কী খবর তোমার? পাপা খেতে এলো তখন খেতে খেয়ে নিতে হয়তো, ওটা একটা জিনিস আছে। আমার বাচ্চা মায়ের অপেক্ষা করে করে না খেয়ে নিচে পড়তে চলে গেছে, ভুলে গেছিলিস আজকে পড়া আছে বল। ওই ছেলেটার পার্সেলটা বেরাতে পারলে আমার ঠান্ডা হয়ে যাবো, ওটাকে নিয়ে একটু টেনশন আছি আমি। আমি শুধু নিয়েছি তোমার শোল আম, আমশোল আর লাল শাক ভাজা, কিছু নিইনি। অনেক কিছু করেছে, অনেক মাটি ডাল করেছে, সজনে একটা তরকারি করেছে, নিম পাতা সেদ্ধ করে আলু দিয়ে মেখেছে, আলুটা খাবো না বলে সজনে পাতা নিইনি, লাল শাক করেছে, আর ওদের মানে ওই নিচের জন্য করেছিল মাছের ঝাল, আর আমাকে আমাদের আমি করেছিলাম শোল মাছ আমাদের জন্য, তো আমি শোল মাছের ঝোল দিয়ে খাবো, ওটাই ভালো লাগে খেতে। লাল শাকটা বেশ ভালো করেছে, তো আমি লাইনটা করে নিই। 3:05 দিই, ভিডিও আসছে যেটা দেখে নাও, দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। লাঞ্চ করে তোমাদের সাথে আবার বকবক করবো, জামা কাপড় না ছেড়েই লাঞ্চ করতে বসে গেলাম। সেখানে দিয়ে দেবো, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তাদের যদি পাই দিয়ে দেবো, বা দেখি তোমার মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে দেবো কেমন হয়েছে, অবশ্যই বলবো কেমন লাগে। না পাখি সুন্দর লাগছে, হালকা একদম জিনিসটা, মানে একদমই হালকা, হ্যাঁ এটা প্লাস্টিকের না, এটা পুরো নেটের। হ্যাঁ আমি তো করলে তোমরা এটা হাত দিয়ে আমি যে এত হালকা কি আছে, অত বড় জায়গা। হ্যাঁ ইচ্ছা করলে আমরা কালার যদি উঠে যায় কালারও করে নিতে পারবো দেখতে, তো তোমার দেখে খুব ভালো লাগলো। 620 rupees দাম নিয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর একটা জিনিস কম্পাসাইটা খুব, এটা আমি অনলাইন নিয়েছি, মানে আমার এই স্কুলের টিচারের ওয়াইফ আর কি বিজনেস করছে, তো ওর কাছ থেকে আমি FB থেকে দেখে রিভিউ মানে দেখাচ্ছিলো আর কি, তখন নিয়েছি। এটা হচ্ছে পুরো কলমকারীর একটা 500 something দাম নিয়েছে, বেশি দামও নেয়নি, কিন্তু খুবই সুন্দর, মানে হাতে কাপড়টা পেলে তোমরা বুঝবে। ওর নাম্বারটা আমি ওকে জিজ্ঞেস করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সুনীতা শর্মা নাম, তো ও বিক্রি করছে, ওর কাছ থেকেও তোমরা নিতে পারো, মানে অনলাইন সব দেয়, খুব ভালো শাড়িটা। এটা পার নিচে দিকটা খুব গরমকালে তোমার পরার জন্য খুব ভালো, অনেকে দেখে বলে বিছনে চাদর মতো লাগছে হয়তো, কিন্তু শাড়িটা মানে দেখতে আমার খুব ভালো লাগে। কালো শাড়ি তো আঁচলের দিকটা কম কম লাগানো আছে, না হলে পুরোটাই একই। হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই বলবো। প্রায় একসঙ্গে 4টে পার্সেল ছেড়েছি, কারণ আগের দিন সে পার্সেলগুলো যায়নি বলে আজকে ছাড়া হয়েছে, আবার আজকে আর দুটো বানাতেই হবে, খুব জবরদস্তি করছে বাচ্চাটা বলে,
নালে হবে না। আর না হলে বাড়ানোর ইচ্ছা ছিল না, কারণ আজকে আমার ইচ্ছা ছিল যে আমাদের ঠাকুরের ড্রেসগুলো কমপ্লিট করে ওদের তো পড়াতে হবে, ওইগুলো করতাম, কিন্তু হচ্ছে না। দেখা যাক কতটা কাজ করতে পারে। ক্লিন হাসি দেখো, টাকলি হাসছে, টেকো উঁচু একটু হেঁচে দাও, একটু হেঁচে দাও, কই কই তুমি মাথায় হাত দিয়ে কি করছো, ও মুখটা ঘুরায় দেখো, কথাই বলবো না। এই দেখো এটা নিয়ে, এটা নিয়ে আমরা ইউজও করতে লেগেছি, তোর সঙ্গে ঢাকা দেওয়া আছে, কোনো পিঁপড়ে বা কোনো মাছের কথা বলবে না। মাছি মাছি মশা কেমন হয়েছে বলো, এখন বাজছে 7:45, আমি একটা রুটি নিয়ে বসলাম, কারণ খুব লোক খিদে পেয়েছিল। এবার খেয়ে দিয়ে উঠে আমাকে আজকে আসতে হবে আমার পূজাগর, আমার পূজাগর ফ্যান ক্লাবে লাইভ, কেন কিছুদিন আগে আমাদের এ হয়েছিল একটা দোল উৎসব নিয়ে কম্পিটিশন হয়েছিলো, তার একটা মানে অ্যানাউন্সমেন্ট আছে উইনারের, কিন্তু আগের দিন কালকে আসা করেছিলো, কালকে ঝড় বৃষ্টির জন্য একটা টাওয়ার টাওয়ার ছিল যে আসতে পারিনি, তারপর খেয়ে নিয়ে রেডি হয়নি, এরপর আমি লাইভ করবো, তারপর তোমরা যদি কথা বললে বলবো, নাহলে ভিডিওটা ওখানে এডিট করবো। তো এখন বাজছে 8:10 দেরি, আমি মোটামুটি রেডি, মোটামুটি গেট আপ, মনে হয় প্রীতম ফোন করেছে যে লাইভে আসবে, রেডি হয়েছে কি না। আর এখানে সানের কালকে হচ্ছে কম্পিউটার পরীক্ষা, সব প্রিন্ট আউট বের করছে, এইটার জন্য না এটা কেমিস্ট্রি, জানি না কালকে কম্পিউটার প্র্যাকটিক্যাল, জানি না তোমাদের ফাইনাল হবে কি না, তো মোটামুটি প্রিন্ট আউট বের করছে এই পিটো পিট করে। এইটা আমার এমনি এ, এটা কম্পিউটারের প্রিন্ট আউট না, এটা কেমিস্ট্রি, আমি বললাম না জানি না। তো এইমাত্র আমি জাস্ট লাইভটা শেষ করলাম, লাইভটা শেষ করলাম, লাইভটা শেষ করে উঠলাম, তো এখন 1:30 বেশি বেজে গেছে, না 1:30 বাজে, 1:30 বাসা চললো, তাহলে আর কি দেখাবো, এটাই রাত্রেবেলা ডিনার করবো, রাত্রে সোয়াবিনে দেখলে তো কত, ওই আমি একটা তরকি করছি সোয়াবিন রুটি বা ভাত যে হোক যা খাবে, দেখাচ্ছি অন্য কোনো বেদে অন্য কিছু চাই, যতক্ষণ ফিরে আসি ভালো থেকো সুস্থ থাকুন, শরীর শক্তি মনে যত্ন করো। আর হ্যাঁ, করোনা যেভাবে বাড়ছে সবাই প্রিকশন নিও, প্লিজ 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 মাস্ক পরো, প্লিজ স্যানিটাইজার ইউজ করো, সুস্থ থাকাটা খুব দরকার, তাই না? তাই দেখাচ্ছি অন্য কোনো চিকিৎসা লাগবে।